দেখতে কিছুটা ফুলকপির মতো আর রঙে সবুজ, নাম তার ব্রোকলি। সুস্বাদু আর পুষ্টি সমৃদ্ধ হওয়ায় আগ্রহ বেড়েছে ভোক্তা, ক্রেতা এবং বিক্রেতার। তাই বাজারে এর চাহিদা বাড়ায় লাভের আশায় দিনাজপুরের কৃষকরা ঝুঁকেছেন ব্রকোলি আবাদে। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এ জেলায় ব্রকোলি সম্প্রসারণে সহযোগিতা করছে তারা। বিস্তারিত বিপুল সরকার স্থানীয় রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হতে পারে ফুলকপির ক্ষেত, কিন্তু কাছে গেলেই খোলাসা হবে সব, এটি আসলে ব্রকোলির ক্ষেত। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর জগন্নাথপুরে কৃষক বদিউজ্জামান চাষ করেছেন এই সবজি। রোগবালাই কম হওয়ায় ফলন ভালো, তাই লাভও বেশি। তার দেখা দেখি আগামী মৌসুমে ব্রকোলি চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। এটা এত দ্রুততার সাথে হয় যে এটার 45 দিনের মধ্যে এটার ফল পাওয়া যায় লাগার থেকে। এটা বাজারজাত করতে খুব সুবিধা হয়, কারণ এর বাজারে খুব ডিমান্ড। এটা নিম্ন 20-30 টাকা কেজি পাইকারি দরে বিক্রি হয়। 1 বিঘা মাটিতে 5-7 হাজার টাকা খরচ করছে, মাত্র 5-7 শতক এখন বিক্রি করছে, তাতেই সে 15 হাজার টাকা অলরেডি পাই গেছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এই চাষ, ব্রোকলি চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে এবং এটা খুবই লাভজনক। ব্রোকলিতে নানা পুষ্টিগুণ থাকায় ও সুস্বাদু হওয়ায় বর্তমানে খাদ্য তালিকায় রাখছেন অনেকে। ক্রেতারা বলছেন, তুলনামূলক কম দামে মিলছে সবজিটি, বাজারমুখী ভালো হয়েছে এবং 35-40 টাকার দরে বিক্রি হচ্ছে। আগে কিন্তু এই জিনিসটা দিনাজপুরবাসী খাইত না, এখন এত পরিমাণ আমদানি হয়েছে যে ফুলকপির থেকেও চাহিদা বেশি। এটা সুস্বাদীয় এবং এটা ডায়াবেটিসের জন্য খুব উপকারী। ব্রোকলি খেতে টেস্টি হয় আর এতে ভিটামিনও বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মানুষের আগ্রহ ও চাহিদার কারণে দিনাজপুরে ব্রোকলি আবাদ বাড়ছে, তাই এটি সম্প্রসারণে কৃষকদের নানা রকম সহযোগিতা দিচ্ছেন তারা। বর্তমানে পুষ্টি সমৃদ্ধ হওয়ায় ব্রোকলি এবং লেটুস পাতা কৃষকেরা সেদিকে চাষ অব্যাহত রেখেছে, কৃষকেরা লাভবান হচ্ছে, কারণ এটা একদিকে যেমন বেশি দামে বিক্রি করতে পারছে, পাশাপাশি আরেকদিকে পুষ্টিকর হওয়ায় আমাদের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁগুলোতে ব্যবহার হচ্ছে। জেলায় এবছর 3-4 হেক্টর জমিতে ব্রোকলির আবাদ হয়েছে। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।